নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা গুপ্তধনের নাম আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে শুনে আসছি আর এই নামটি শুনলে আমাদের মনে একটি শিহরণ জেগে ওঠে আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই দুর্গাপুজোতে এই ছয়রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ গুপ্তধন প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে কীভাবে তা সম্ভব তা আমি এই ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভষ আমরা প্রত্যেকেই গুপ্তধন লোভী বলা যেতে পারে অর্থাৎ আমাদের প্রত্যেকের মনে একটি সুপ্ত বাসনা ছোটোবেলা থেকে জন্মে গেছে সেটি হলো গুপ্তধন প্রাপ্তির আমরা প্রত্যেকেই ভাবি যদি গুপ্তধন পিতাম তাহলে তো রাতারাতি কোটিপতি হ্যাঁ বন্ধুরা আর এটি হতে চলেছে এই ছয় রাশির জীবনে এই দুর্গা পুজোতে কীভাবে তা সম্ভব আসুন জেনে নেওয়া যাক এই গুপ্তধনের কথা বলতে গেলে আমাকে একটু পূর্বে যেতে হবে আগেকার দিনের মানুষরা গুপ্তধন কিন্তু পেয়েছে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি আপনার ঠাকুরদা বা ঠাকুমাকে একবার জিজ্ঞাসা করে নিতে পারেন ওনাদের মুখে আপনারা এই সমস্ত কিছু শুনতে অবশ্যই পাবেন অর্থাৎ তখনকার দিনে মানুষজন গুপ্তধন পেয়েছে কিভাবে পেয়েছে তখনকার দিনের মানুষরা জমি চাষ করতে গিয়ে পেয়েছে তখনকার দিনে তো এত অত্যাধুনিক টেকনোলজি ছিল না জমি চাষের জন্য তখনকার দিনে ছিল শুধু লাঙল আর পলদ আর এটি চাষ করতে গিয়ে লাঙলের ফলাতে অনেক সময় মোহর উঠে এসছে হ্যাঁ বন্ধুরা এর পাশাপাশি আরওভাবে গুপ্তধন পেয়েছে সেটি পুকুরে জাল ফেলে বা দিঘিতে জাল ফেলে হ্যাঁ বন্ধুরা তখনকার দিনে মাছ চাষ কিন্তু হতো না তখন বড় বড় দিঘি বা বড় বড় পুকুরে মাছ চাষ ছাড়াই মাছ থাকতো এবং সেই মাছ ধরার জন্য অনেক সময় জাল ফেলা হতো এবং সেই জালে কিন্তু এক ঘোড়া বা দু ঘোড়া মোহর কিন্তু উঠে এসেছে আর এটি বাস্তব তবে এখনকার দিনে এইভাবে কিন্তু গুপ্তধুন কখনোই আপনারা পাবেন না তাহলে কীভাবে পাবেন এই গুপ্তধুন আপনারা ক্রিপ্টো নাম শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো হচ্ছে এমন একটি কারেন্সি যেটি আমাদের এই ভারতবর্ষের মতো বা আদার্স দেশের মতো কারেন্সি আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য বলে দিচ্ছি আপনারা বিটকয়েনের নাম শুনেছেন অনেকেই শুনে থাকবেন আর যারা শোনেননি তাদেরকে জানিয়ে দিই বিটকয়েন হচ্ছে ক্রিপ্টো প্রথম মার্কেটে লঞ্চ হয়েছিল। এই বিটকয়েন যার দু সালে প্রাইস ছিল একশো টাকা মাত্র মানে একটা বিটকয়েনের দাম ছিল একশো টাকা আর বর্তমানে আপনারা গুগল করে একবার বিটকয়েনের প্রাইস দেখে নিন একটা বিটকয়েনের দাম কত হ্যাঁ বন্ধুরা চমকে যদি না ওঠেন তাহলে আর কি বলেছি হ্যাঁ বন্ধুরা এটি হলো গুপ্তধন বা গুপ্তধন প্রাপ্তি তাই আপনারা ক্রিপ্টো টাকা ইনভেস্ট করতে পারেন তবে কোন কারেন্সিতে টাকা ইনভেস্ট করবেন সেটা মার্কেট ভ্যারি করে ইনভেস্ট করুন কারণ আমি কোনো ইনভেস্টার নয় যে আমি আপনাকে সাজেস্ট করব যে এই কারেন্সিতে টাকা ইনভেস্ট করুন তাই আপনারা নিজেরা বিচার বুদ্ধি রেখে ইনভেস্ট করুন মার্কেট যাচাই করে ইনভেস্ট করুন আর দুই গুণ থেকে তিন গুণ ভুল বললাম দশ গুণ পর্যন্ত আপনারা এর প্রফিট পাবেনই পাবেন তবে আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে অর্থাৎ কেতু গ্রহই দেয় গুপ্ত জিনিস বা গুপ্ত ধন অর্থাৎ কেতু গ্রহ কারো জন্মছকে যদি শুভ অবস্থায় থাকে সে বড় রিসার্চার হয় এবং যে কোনো গুপ্ত বিদ্যায় পারদর্শী হয় তাই আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছকটিকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনাদের জন্মছকে কেতু গ্রহ কেমন পজিশানে রয়েছে এবং তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন যাতে আপনারা কেতু গ্রহের শুভ ফল পেয়ে থাকেন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এই দুর্গ গুপ্তধন গুপ্ত পেয়ে হতে চলেছে কোটিপতি প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই দুর্গা গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দুর্গাপুজোতে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে দুর্গাপুজোতে আপনারাও গুপ্তধুন পেয়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকার পাওয়ার স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দুর্গাপুজোতে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দুর্গা পুজোতে গুপ্তধুন পেয়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে এরপরে শেষ এবং ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দুর্গাপুজোতে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও বন্ধু যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে সময় মতো পেয়ে যান ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ